গত বছর করোনার আবহে পাঁশকুড়া স্টেশনে যে কাজ শুরু হয়েছিল সমস্ত ব্যবসায়ী স্থানীয় বাসিন্দা এই এলাকার সমস্ত যুবক সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে আমরা সে কাজ কন্টিনিউ করে যাচ্ছি। আজকে আমাদের খাওয়াটা চলছে ব্যক্তিগতভাবে এখানকার ব্যবসায়ীরা এবং আমাদের যারা বন্ধু সার্কেল আছে দেখতেই পাচ্ছেন, এরা উদ্যোগ নিয়েছে যে আমাদের এই যারা পথচারী আছেন, পথভিক্ষুক আছেন এবং অবহেলিত গরিব মানুষগুলো যারা স্টেশনে প্রতিনিয়ত থাকে এবং তাদের খাবারটা পৌঁছে, আজকে টোটালটাই তারা কন্ট্রিবিউট করবেন এবং তারা নিজেরা থেকে খাওয়াবেন। সেই জন্য তারা উপস্থিত হয়েছেন পাঁশকুড়া অধিবাসী এবং ব্যবসায়ীরা মিলে। আজকে সেই খাবারটা আমাদের দেওয়া হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে এটাকে আরও বড় করে আরও কীভাবে বাড়ানো যায়, কীভাবে আরও মানুষকে ইনভলভ করা যায় করা যাবে। খালি আজকে যেমন মানুষদেরকে বা অভুক্ত মানুষদেরকে দেওয়া হচ্ছে, এটা আমাদের কাজ এখানেই শেষ নয়। আমরা করোনা হবে প্রতিটা ওয়ার্ডের মানুষরা যাতে সুরক্ষিত থাকে, স্বাস্থ্য ব্যবস্থা তাদের যাতে সুন্দর থাকে এবং তারাও যাতে পরিষেবাগুলো পায়, তাদের যে পরিষেবাগুলো পায় সেই নিয়ে আমাদের এখানকার যারা আছে প্রতিটা সংগঠনের বা ব্যবসায়ীরা এবং স্থানীয় পাঁশকুড়া অধিবাসীরা উদ্যোগ নেবে। এইটা তাদের আজকের শপথ বলুন, অতীতের শপথ বলুন। আর এটা দেখতেই পাচ্ছেন প্রায় 60 জনের মতো, আপনার সামনে প্রায় 60 জনের মতো মানিক সামন্ত, আমাদের শেখ আইনুল ভাই, অরুণাদক অরুণ কুমার, আমি নিজে অরুণাদক, অরুণাদক চন্ডীনাদক চন্ডী কুমার, উজ্জ্বল ধারা আমাদের কল্যাণদা, আমাদের অভিভাবক হিসেবে আমাদের সঙ্গে আছেন অরবিন্দ ঘোষ, আমাদের লালটু, আমাদের ব্যবসায়ী কৃষিপণ্য ব্যবসায়িক সমিতির সহসভাপতি শেখ হাবিব বাবু আছেন, হ্যাঁ আমাদের প্রসেনজিৎ সামন্ত, আমাদের সবাই আমরা আছি, হ্যাঁ আরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত যারা খেতে দিচ্ছেন। ভবিষ্যতে আমরা আরও বড় কর্মসূচি নেব, হ্যাঁ আরও বড় কর্মসূচি নেব এবং আমরা সকলের গরিব দুঃখীদের সাথে থাকতে চাই, এটাই আমাদের সব।